ওই দুর্গাই এতদিন অনিকে লুকিয়ে রেখেছিল নারী নিকেতনে। এখানে খেলাটাও একটু অন্য, কিন্তু এবার উনি চাই করুন না কেন, আমি ওনাকে জিততে দেব না। আমাদের মা দুর্গার লীলা বোঝা ভার, সব প্রশ্নের উত্তর উনিই দেবেন, সবকিছু ওনার কাছেই জানতে হবে। তবু আমি যতটুকু জেনেছি তোমাদের জানাতে চাই। কিন্তু আমার মনে হয় আমাদের আগে অনির কাছ থেকে সবটা শোনা উচিত। কিন্তু ছোট খোকা তো কিছুই বলছে না। ও বলার অবস্থায় নেই মন্দিরা। কেন, কি হয়েছে ওর? দুর্গা জিম্বায় ছিল, দুর্গাই ভালো বলতে পারবে কি হয়েছে ওর সাথে। না ব্যাপারটা বেশ কনফিউজিং, আমি তো বুঝতে পারছি না এসব। না সবটা যে আমি বুঝেছি তা নয়, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো যে অনি মারা গেছে বলে কেন এত নাটক করা? ও বেঁচে থাকা সত্ত্বেও আমাদের জানানো হলো না কেন? সত্যি আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি নয় খুব খারাপ লোক, আমি নাকি কোনোদিন কারো কোনো ভালো করিনি, দুর্গার সাথে আমার শত্রুতা, আমাকে নয় নাই জানা। কিন্তু এই যে ছোট বৌমা রিয়া, নেহা, পূজা, যারা দুর্গার খুব কাছের লোক, তাদেরও তো কিছু জানানো হলো না। আমি নয় হাজারো দোষে দোষী, আমাকে নয় নাই বলল, কিন্তু তোমাদের কিছু জানানো হলো না কেন, এটাই আমার প্রশ্ন। না দাদা, প্রশ্নটা তোমার একার নয়, প্রশ্নটা আমাদের সবার। হ্যাঁ, আমার কি মনে হয় জানো তো, যে কাউকেই ভরসা করতে পারেনি। হয়তো তাই, কিন্তু কাছের লোকদের এত অবিশ্বাস কেন? সবাই অনির শত্রু, জানলে কেলেঙ্কারি হবে। নাকি এর পেছনে দুর্গার অন্য কোনো উদ্দেশ্য ছিল? আমার মনে হয় আন্দাজে এত কথা না বলে দুর্গার ফেরার জন্য আপনারা অপেক্ষা করুন, যা বলার ও নিজে মুখেই বলবে। তুমি কি কোনোভাবে জানতে অনির ব্যাপারটা? মুখ দেখে তো মনে হচ্ছে জানতো। তার মানে ভেবে দেখো, দুই বোনের মধ্যে আঁতাত হয়েছে, কত কি করেছে চারু, সব তাহলে নাটক। আমি সব জানলে কখনো নিজের হাতে বোনের সিঁদুর ধুয়ে দিতাম না। বারবার দুর্গার দিকে আঙুল না তুলে আপনারা একবার এটা ভেবে দেখুন যে কোন অবস্থায় কোন পরিস্থিতিতে একটা মেয়ে নিজের স্বামী বেঁচে আছে জেনেও সেই খবর সকলের কাছ থেকে আড়াল করতে বাধ্য হয়। আমরা ভেবে তল পাচ্ছি না গো, আর ব্যাপারটা খুব রহস্যময় মনে হচ্ছে, তাই আমাদের মনে হয় যা বলার তুমি খুলে বলো। অভিরূপবাবু তো বলেই দিলেন, এর পিছনে দুর্গার অন্য কোনো উদ্দেশ্য আছে। একদম ঠিক বলেছেন উনি, অনেক কিছু ভেবেই দুর্গা এই সত্যিটা কাউকে জানায়নি। তা সেই কারণটা কি আমরা জানতে পারি এখন? শোন রিয়া, বলার হলে কি এতক্ষণে বলতো না? চারু, তুমি তোমার বোনের হয়ে কথা বলছো, ওর হয়ে দাবিদারি করছো, কিন্তু একবার ভেবে দেখেছো যে বাড়ির শুদ্ধ লোককেও কি মানসিক যন্ত্রণা দিয়েছে? এই যন্ত্রণা তো সারা জীবনে ভোলার নয়। কি করে ভুলবো যে ছেলেটা বেঁচে থাকতে আমি ওর সাধ্য করেছি? কত কথা, কত নাটক, কত লম্বা লম্বা ডায়ালগ, মঙ্গল অমঙ্গল অকল্যাণ। ও আচ্ছা, এই জন্য শ্রাদ্ধ করতে দিতে চাইছিল না? কিন্তু তাতে মঙ্গলটা কি করলো অনির? সেটা আপনি বুঝবেন না, কারণ আপনি তো কখনো কারো মঙ্গল চাইনি। বেশ, আমি কখনো কারো মঙ্গল চাইনি, আমি বুঝবো না। তা বাকিদের বোঝাও যে কোন মহৎ উদ্দেশ্যে এই সত্যিটা গোপন করা হলো, বোঝাও। ও বলতে পারবে না, আমি বলছি। এই বিশেষ উদ্দেশ্য বা কারণ হলো রাজনীতি। তুমি হঠাৎ রাজনীতির কথা কেন বললে? দুর্গা কি রাজনীতি করেছে? না কিছুদিন আগে হলেও দুর্গা হয়তো এটা করতো না, মানে করতে পারতো না, কিন্তু এখন তো রাজনীতির ময়দানে একজন বড় খেলোয়াড়। এই খেলাটা তোমরা বুঝবে না, কিন্তু মিহির তোমার তো বোঝা উচিত ছিল। আমি তো কোনোদিন নিজের বাবাকেই বুঝতে পারলাম না, সেখানে দুর্গা তো কিছুদিন হলো এখানে এসেছে। এটা কোনো যুক্তি নয় মিহির, তুমি বোঝনি, কারণ তুমি আর সবার মতন দুর্গাকে বিশ্বাস করেছিলে, আর এই বিশ্বাসটাই হলো দুর্গার সবচেয়ে বড় হাতিয়ার, যেটা মুখ্যমন্ত্রী হতে লাগে আর তোমাদের কন্ট্রোল করতেও লাগে। এবার আমার পাখা মাথায় খেলাটা যেটুকু বুঝেছি তোমাদের বলি, একটা জনসভার আয়োজন করা হলো,
প্রচার হলো, লক্ষ লক্ষ লোক জড়ো হলো, সেখানে তৈরি হলো একটা খেলার মঞ্চ। তারপর হলো বোম ব্লাস্ট, অনেক নিরীহ লোক মারা গেল। ওরা মরার জন্যই থাকে সব সময়। সেই সঙ্গে এটাও রটানো হলো যে অনিও মারা গেছে, কিন্তু আসলে ওকে গুম করা হয়েছিল। না না বিজয়, ভালোবাসাবাসীর ব্যাপারে গুম করা হয় না, হয় ইলোপ। আর তাতে কি হলো, দুর্গা সিম্প্যাথি পেয়ে গেল অনেক। সবাই আহা উহু করলো, ভাবলো এই বয়সে মেয়েটা বিধবা হলো গো, ইস। কিন্তু দাদা, এই ঘটনার পর দুর্গা তো রাজনীতিই ছেড়ে দিল, আর আপনি বলছেন দুর্গা রাজনীতি করছে? এই এই এই, এটাই তো এই খেলার মোক্ষম চাল ছোট বৌমা। এত বড় ধাক্কা, এক সেকেন্ডে নিজের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে মিহিরকে সেখানে বসানো, অপরাধ মেনে নিয়ে জেলে যাওয়া। এতে কি প্রমাণ হয় জেঠুমনি? এতে এটাই প্রমাণ হয় যে আমার মতো একজন ধুরন্ধর রাজনীতিবিদ দুর্গার কাছে শিশু। এটা আমার মানতে কোনো অসুবিধে নেই যে এইরকম একটা আইডিয়া হাজার মাথা খুঁড়েও আমি বের করতে পারতাম না। লোকে যখন ওকে নিয়ে দোটানায় পড়েছে, ওর কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলছে, তখনই এইরকম একটা ঘটনা। লোকে ভাবলো আহা কি সৎ, কি মহৎ, কত বড় আত্মত্যাগ, সব কিছু ধুয়ে মুছে একেবারে ধোয়া তুলসী পাতা। আর আপনি? আপনি কি করলেন মিস্টার মুখার্জি? আমি না হয় এসব করেছি, কিন্তু আপনি কি করলেন? আমার অ্যাবসেন্সে আপনি জোর করে অনেকে তুলে নিয়ে আসলেন। আপনি মানুষ হিসেবে খুব খারাপ, এটা আমি জানতাম, কিন্তু আপনি যে এত বড় কাপুরু সেটা কখনো ভাবিনি। আজ আর আমার দিকে আঙুল তুলে পার পাবে না দুর্গা, সবাই জেনে গেছে অনেকে নিয়ে তুমি কি করেছো। আর জোর করে তুলে আনার মানে কি? আমি আমার ছেলেকে উদ্ধার করে এনেছি, ওকে এখানে ফিরিয়ে আনার আমার উদ্দেশ্য ছিল, আমি সেটাই করেছি, ব্যাস। উদ্ধার করে এনেছি? উনি বুঝি আপনাদের এটাই বুঝিয়েছেন? আমরা তো এখন সবটা জানছি দুর্গা। কোথায় পেয়েছেন আপনি অনেকে? সেটা তুমি বলো। থাক, আমার ছোট ছেলে আর ছোট বৌমা বাড়ি ফিরে এসেছে, এটাই আমার কাছে যথেষ্ট। কিন্তু দিদিভাই, তোমার অনির অবস্থা কিন্তু ভালো ঠেকছে না, কেন ওর এরকম অবস্থা হলো সেটা তুমি জানতে চাইবে না? তোরা তো ভেবেছিলি আমার ছোট খোকা বেঁচে নেই, আমার ছোট খোকা বেঁচে আছে, এটাই আমার কাছে যথেষ্ট। ছেলেটা সারা জীবন এরকম বোবা হয়ে থাকলে সেটা মেনে নিতে পারবে তো? না না, তা কেন, আমার ছোট খোকা দুর্বল, ও একটু বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। না মা, আপনার ছেলে ফিরে এসেছে ঠিকই, কিন্তু ওর পুরনো কথা কিছুই মনে নেই। অনির কিচ্ছু মনে নেই, এটা তোমাদের সবার কাছে শকিং হলেও আমার কাছে এটাই এখন ট্রাম্প কার্ড। এটা দিয়ে এখন আমি সব খেলা এলোমেলো করে দিতে পারি। অনি অনি দেখ, আমি তো দিদি ভাই। কি রে এই ছোটদা ভাই, এই ছোটদা ভাই দেখ, আমরা কে? তোর মনে পড়ছে না? আমি আমি পূজা, ও নেহা। মনে কর না, মনে কর না ছোটদা ভাই। হে গো, এ তো কাউকে চিনতে পারছে না, শুধু তাই নয়, এর হাব ভাব দেখো কিরকম, মনে হচ্ছে মাথাটা পুরো গিয়েছে। হ্যাঁ এসব কি,
তুমি তুমি কি সর্বনাশ করলে গো ঠাকুর? আমার ছেলেটা না মা, না না, এভাবে ভেঙে পড়লে হবে না মা। আমার ছেলেটা, আমার ছেলেটা আমাকে চিনতে পারবে না। আমি ওর মা। মা বসো, বসো এখানে, বসো মা। এটা একটা অসুখ, এর ট্রিটমেন্ট আছে, একটু সময় লাগবে হয়তো, কিন্তু ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, মা মা কেঁদো না মা, মা শান্ত হ। দেখো এখন তো আমাদের অনির পাশে থাকতে হবে, পাশে থেকে ওকে আমাদের সুস্থ করে তুলতে হবে, ভেঙে পড়লে হবে না মা। পাশেই তো ছিল, ওর ভালোবাসার মানুষের পাশে ছিল। তা দুর্গা এতদিনে ওকে ট্রিটমেন্ট করে সুস্থ করেনি কেন? এত বেশি কথা বলে না মেজবৌমা। উফ, দুর্গার অ্যাবসেন্সে কথাগুলো বলেছিলাম, সেগুলোই সবার সামনে উগড়ে দিল। কি বললেন আপনি, আরেকবার বলবেন প্লিজ। আচ্ছা এসব কথা এখন থাক না। হ্যাঁ মন্দিরের মতো আমি কান্নাকাটি করছি না ঠিকই, কিন্তু টেনশন আমারও হচ্ছে। আমার ভয় হচ্ছে উনি পুরোপুরি না উন্মাদ হয়ে যায়। ওর এক্ষুনি ট্রিটমেন্ট শুরু করা দরকার। এত চিন্তা আপনার অনেকে নিয়ে? তাহলে অনেকে এভাবে কিডন্যাপ করে নিয়ে এলেন কেন? কিডন্যাপ করে মানে? উনি এখানে অনেকে তুলে এনে আপনাদের সামনে অনেক গল্প করেছেন, আমি বুঝতে পেরেছি। আর উনি কি বলতে পারেন সেটাও আমি আন্দাজ করতে পারি। দুর্গা, বাবা বলছিল তুমি নাকি অনেকে লুকিয়ে রেখেছিলাম, তাই তো? তাহলে এখন আমি আপনাদের সব সত্যিটা বলছি, শুনুন। সব বানিয়ে বলবে, মিথ্যা কথা সব। আমার বিশ্বাস ছিল উনি বেঁচে আছে, কিন্তু উনি কোথায় আছে, কি অবস্থায় আছে সেটা আমি জানতাম না। জনসভায় ওই ব্লাস্টের পর আজই প্রথম আমার উনির সাথে দেখা হয়, আর আজ যদি উনির সাথে আমার দেখা না হতো তাহলে আজ আমি মরে যেতাম। মানে তুমি তো আজ সকালে জেল থেকে ছাড়া পেয়েছো? না মিহিতা, আমি সকালে জেল থেকে ছাড়া পাইনি, আমি ছাড়া পেয়েছি ভোর রাতের দিকে। কি? হ্যাঁ, আর শুধু ছাড়াই পাইনি, আমাকে রিলিজ করিয়ে জোর করে ওই সময় বের করানো হয়েছে। আবার একটা ষড়যন্ত্রের চাল বোনা হচ্ছিল, আর সেই ষড়যন্ত্রের চাল বুনছিলেন মিস্টার মুখার্জি। মিস্টার মুখার্জি দেবী পক্ষের শুরুতেই এই দুর্গা বিসর্জনের জন্য ওনার লোক ভাড়া করেছিলেন। আমার ভাগ্য ভালো ছিল যে ওর কথাগুলো বিশ্বাস করছো তো তোমরা? ওই দাহা মিথ্যেগুলো সব সত্যি মনে হচ্ছে? এই সব বানিয়ে বানিয়ে বলছে তোমাদের সিম্প্যাথি আদায় করার জন্য। আমি তো ওর এই সমস্ত কথা শুনে শুনে অভ্যস্ত দাদা, আমি তো এই সমস্ত আর বিশ্বাসই করি না। বিশ্বাসযোগ্য নয় এই জন্যই, কারণ অনি এই অবস্থাকে বাঁচিয়েছে, এটা ইম্পসিবল। অনির এই অবস্থার জন্য আপনাদের অনেকের অনেক সুবিধা হয়েছে আমি জানি, তবে আপনাদের আমার কথা বিশ্বাস করতে হবে না। আপনারা বরং কাল সকালে একবার সরকারি হসপিটালে এমার্জেন্সি থেকে খোঁজ নেবেন, তাহলে সব সত্যি মিথ্যে পরিষ্কার হয়ে যাবে। হসপিটালে কি দরকার, কি আছে ওখানে? ওনার ভাড়াটে গুন্ডারা আছে, ওখানেই কিছুদিন থাকবে। সোজা হয়ে দাঁড়াতে তো কিছুদিন সময় লাগবে, তবে আমি আজ এখানে দাঁড়িয়ে আছি কিছুটা ভাগ্যের জোরে, আর কিছুটা অনির জন্য। এসব কি বাবা? হ্যাঁ, আমরা সবাই মিলে এই গোটা রাজ্যকে বিপদমুক্ত করার চেষ্টা করছি, কিছু মানুষের জন্য সেটা জঙ্গলই হয়ে থাকবে, এটা তো মেনে নেওয়া যায় না। না মানুষদের জন্য তো ওই জঙ্গলটাই জরুরি মিহিতা, তাদের গা ঢাকা দেওয়ার জন্য, বেঁচে থাকার জন্য ওই জঙ্গলটা বানিয়ে রাখা দরকার। আপনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু আপনি কি চান, আমি কি চেয়েছিলাম সেটা সবার জানা, আর এটাও জানার না পাওয়াটাকে বাবা ঠিক মেনে নিতে পারেন না। তার জন্যই আমাকে ওনার রাস্তা থেকে সরানোর জন্য একটার পর একটা চেষ্টা চালিয়ে যাবেন। কিন্তু অনির ব্যাপারটা তো পরিষ্কার হলো না, অনি না হয় বাঁচিয়েছে তোমাকে, কিন্তু তারপর কি হলো? অনি বেঁচে আছে, উনি সেটা কোনোভাবে জেনেছেন,
এবং নতুন একটা প্ল্যান করছেন, তাই তো অনেকে এভাবে উদ্ধার করে আনা। দেখো দুর্গা, আমাদের হারানিদিকে খুঁজে পেয়েছি, অনেকে পেয়ে খুশি আমি। তার মানে এই নয় যে তুমি আমাকে যা খুশি তাই বলে যাবে। বলছেন তো আপনি, তুমিও তো বলেছো আমি নাকি জোর করে তুলে এনেছি ওকে। আরে বাবা, নিজের ছেলেকে আবার জোর করে? নিজের ছেলে সে কি? সেদিন আমার সাথে দেখা করতে গিয়ে আপনি কি বলছিলেন সেটা সবাইকে বলে। ফ্যাক্ট না কি সব বলছিলেন? বলছিলেন যে অনি নাকি আপনার? দেখো দুর্গা, বাবা হিসেবে আমি বাবা? সে কি মিস্টার মুখার্জি, সেদিন তো বলছিলেন আমি আপনার ছেলের বউ নই। সে আবার নতুন কথা কি দুর্গা? দাদার জায়গায় অন্য কেউ থাকলে একই কথা বলতো। কোনো বাড়ির বউ কি তোমার মতো হয়? উনি শুধু আমাকেই নয়, অনেকেও অস্বীকার করেছেন। মানে? মানে উনি বলেছেন অনি ওনার ছেলে নয়। কি মুশকিল, সে তো আমি কথায় কথায় আমার ছেলে মেয়েদের বলেই থাকি, রাগ থেকে বলি, অভিমান থেকে বলি, সেটা কি আমার মনে কথা নাকি? বলেছেন, এটা স্বীকার করছেন তো? দেখো দুর্গা, তুমি কিন্তু একটা সামান্য ব্যাপারকে অনেক বড় করে তুলছো, খুব খারাপ করছো এটা। আর বারবার যে আপনি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছেন সেটা কিছু নয়। অবশ্য আপনি কি বললেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ এখানে সবাই জানে মিথ্যে কথা বলতে হয় এমন কোনো কাজ আমি করি না। আর আমার একবারও মনে হয়নি মিস্টার মুখার্জি আপনি সেদিন যে আমাকে কথাগুলো বলেছেন সেগুলো কোনো রাগ বা দুঃখ থেকে বলেছেন। যদিও কেন বলেছেন এটা আমার কাছে এখনো রহস্য। এই সত্যিটা ভাঙিয়ে এখনো আমার অনেক দিন চলবে, আর দুর্গা হাটে হাঁড়ি ভাঙার তাল করছে। ব্যাপারটা যেভাবেই হোক থামাচাপা দিতে হবে। কি কি হলো দাদা? কি আর হবে, দুর্গা দা সব বলছে। দাদার খারাপ লেগেছে গো, দাদা হার্ট হয়েছেন? না, হার্ট নয়, হার্ট নয়, রাগ, রাগ হচ্ছে আমার। রাগ কেন দাদা? বরং দুর্গাই তো বারবার বলে এসেছে যে অনি বেঁচে আছে। হ্যাঁ বলেছে, কিন্তু এটাই কি বেঁচে থাকা? কি অবস্থা হয়েছে আমার ছেলেটার? ওই রকম হাসি খুশি প্রাণবন্ত একটা ছেলে, ও তো আমার অনি নয়, অনির মতন দেখতে রক্ত মাংসে গড়া একটা পুতুল। দুর্গা দুর্গা, তুমি তো দুহাত উজাড় করে কতজনকে কত কিছু দাও, আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও তুমি। এইভাবে সারা জীবন বাঁচবে এটা তো ভাবলেই ভয় করে। ওর এই অবস্থার দায় তুমি এড়াতে পারো না দুর্গা। ওর জন্য হয়েছে বুঝি অনির এই অবস্থা? বিস্ফোরণের দায় নিয়েছিল ও, অনির এই অবস্থার দায় তো ওকেই নিতে হবে। দাদা হঠাৎ অনিকে নিয়ে এতটা আকুল ব্যাকুল হয়ে উঠলেন কেন? যেভাবে শুরু করেছিলেন দুর্গা আসার পর ধরে রাখতেও পারছেন না। এই সুর পাল্টাবার পেছনে অন্য কোনো কারণ আছে নির্ঘাত। আপনার আর কিছু বলার আছে? অনিকে আমি আবার আগের মতো দেখতে চাই, ওকে আগের মতো করে ফিরিয়ে দেবে তুমি। সে দায়টা তোর একার নয় দাদা, আমাদের সবাইকে। না ছোট বৌমা, অনি দুর্গাকে ভালোবেসে ঘর ছেড়েছে, ওর জন্যই অনির আজ এই অবস্থা। অনিকে হয় তুমি সুস্থ করে ফিরিয়ে দেবে, আর নইলে এখানে সবার সামনে বাবা হিসেবে আমি প্রতিজ্ঞা করছি তোমার অবস্থা ওর থেকেও খারাপ করে ছাড়বো আমি।
এটা আবার গজল কবে? ও, তার মানে নন্টির কথাই বলেছিল। ওই কি তাহলে দুর্গাকে বাঁচিয়ে আমার প্ল্যানের 14টা বাজিয়েছে? তুমি দুর্গা মাকে বকছো কেন? এই, তুই কে রে? তুমি তো একটা দুষ্ট লোক। কি আমাকে তুই? দাদা, ব্যাপারটা আগে ব্যাপারে নিকুচি করেছে, এত বড় কথা একটু চড়ে আমি তোমাকে একেবারে